সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিচয় দিব, আমি শিক্ষক বাংলা মোসাম্মা শামসুন্নাহার বসুনিয়া। আজকে আমি আলোচনা করব বাংলা প্রথম পত্র। আমার আলোচ্য বিষয় বাংলা কবিতা। কবিতার নাম এই পৃথিবীতে এক স্থান আছে, লেখক কবি জীবনানন্দ দাস। আমি কবি পরিচিতি, পাঠ পরিচিতি, কবিতা আলোচনা করব। তোমাদের সবাইকে অবশ্যই কবি পরিচিতি, পাঠ পরিচিতি, কবিতা সম্পর্কে জানতে হবে। কবি পরিচিতি সম্পর্কে আমি তোমাদের ধারণা দিব। বোর্ডে লক্ষ্য করো তোমরা সবাই কবি পরিচিতি। আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস 1899 সালে 17 ফেব্রুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। পিতা শতানন্দ দাস ছিলেন বরিশাল জেলার বজ্রমোহন স্কুলের শিক্ষক এবং মা কুসুম কুমারী দাস ছিলেন সেকালের বিখ্যাত কবি। মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করেছিলেন। স্বল্প সময়ের জন্য বিভিন্ন পেশা অবলম্বন করলেও মূলত ইংরাজি সাহিত্যের অধ্যাপক হিসাবে তিনি জীবন অতিবাহিত করেন। আমারও বলছি, স্বল্প সময়ের জন্য তিনি বিভিন্ন পেশা অবলম্বন করলেও ইংরাজি সাহিত্যের অধ্যাপক হিসাবে তিনি জীবন অতিবাহিত করেন। কবি জীবনানন্দ দাস কবিতায় সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রাম বাংলার নিঃস্বর্গের যে ছবি তিনি এঁকেছেন, বাংলা সাহিত্যে তার তুলনা চলে না। সেই নিঃস্বর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। উপমা, চিত্রকল্প, প্রতি আলো আধারের ব্যবহার, রঙের ব্যবহার এবং অনুভবের বিচিত্র মাত্রার ব্যবহার তার কবিতা লাভ করেছে অসাধারণত্ব। তার নিঃস্বর্গ বিষয়ক কবিতা বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলনে ও 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল। কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক হিসাবে বাংলা সাহিত্যে তার বিশেষ স্থান রয়েছে। জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ঝরাপলো, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা, রূপসী বাংলা, মাল্যবান ও সুতীর্থ তার বিখ্যাত দুটি উপন্যাস। 1954 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। আমি কবিতা আলোচনা করব। এই পৃথিবীতে এক স্থান আছে, এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর কবি। আমি কবিতার বিশেষ বিশেষ লাইন আলোচনা করব। এখানে কবি এই পৃথিবীতে এক স্থান আছে বলতে বাংলাদেশকে বোঝাতে চেয়েছে। কবির চোখে সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, মমতা রসে সিক্ত, সোনোপতিতে আদ্র, বিষণ্ণ দেশ বাংলাদেশ। অর্থাৎ এক স্থান বলতে কবি বাংলাদেশকে বোঝাতে চেয়েছে। আমি পরের লাইন পড়ব। সেখানে সবুজ ডাঙ্গা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। এখানে মধুকুপি এক ধরনের ঘাস, সবুজ ডাঙ্গা, এই লাইনটি আমি আলোচনা করব। মধুকুপি এক ধরনের ঘাস, সবুজ ডাঙ্গা বলতে কবি রূপসী বাংলাকে বোঝাতে চেয়েছেন। বাংলার প্রকৃতিতে মুগ্ধ কবি জীবনানন্দ দাস তার জন্মভূমি বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে সুন্দর এক স্থান বলতে চেয়েছেন। এদেশের প্রকৃতি সবুজময়, পথে প্রান্তে নানা রকম সবুজ গাছ, মাঠ জুড়ে সবুজ শস্যের সমারোহ, সবুজ মোড়া অপরূপ দৃশ্যের জন্য কবি বলেছেন সবুজ ডাঙ্গা ভরে আছে মধুকুপির ঘাসে। পরের লাইন আলোচনা করব। সেখানে গাছের নাম কাঁঠাল, অশোক, বট, জারুল, হিজুর। অসংখ্য গাছের কথা কবি উল্লেখ করে
বিক্ষোভমণ্ডিত বাংলাদেশকে বোঝাতে চেয়েছে। পৃথিবীতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এক মন মাতানোর নিদর্শন। এদেশের অসংখ্য গাছ যেমন কাঁঠাল, বট, জারুল, হিজর ইত্যাদির সমারোহ। এইসব গাছ একদিকে প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে তেমনি প্রকৃতির দুর্যোগ থেকে দেশকে রক্ষা করছে। আলোচ্য গাছগুলোর কথা উল্লেখ করে কবি পৃথিবীর বুকে অনিন্ত সুন্দর বাংলাদেশের প্রকৃতিকে বোঝাতে চেয়েছে। সেখানে ভোরের মেঘে নাটারঙ্গের মতো জাগিয়েছে অরুণ। এ লাইনটি আমি ব্যাখ্যা করব। এখানে বাংলার প্রভাতের সূর্য, বাংলার প্রভাতের সৌন্দর্য ও রহস্যময়তা আঁকতে গিয়ে কবি এদেশে আকাশে যখন সূর্য ওঠে মেঘের আড়াল থেকে লাল সূর্যের রং যেন ধারণ করেছে কর্মচা ফুলের রং, এইটি বুঝাতে কবি ভোরে সেখানে ভোরের মেঘে নাটারঙ্গের মতো জাগিয়েছে অরুণ এই কথাটা বলেছে। পরবর্তী লাইনে আসা যাক। সেখানে বারুণী থাকে গঙ্গা সাগরের বুকে, সেখানেই বরুণ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলেঙ্কারী দেয় অবিরল জল। এখানে এই লাইনটি আমি ব্যাখ্যা করব। বারুণী হলো বরুণের স্ত্রী বা জলের দেবী। জলের দেবতার আশীর্বাদে এদেশে নদীনালার সৌন্দর্য বোঝাতে কবি এই লাইনটি ব্যাখ্যা করেছেন। এদেশের প্রতিটি নদনদী ভরে থাকে স্বচ্ছ জলে, সেই জল কখনোই ফুরায় না, কারণ জলের দেবতা বারুণী থাকে গঙ্গা সাগরের বুকে। সেখানে সংকোচিল পানির বনের মতন হাওয়ায় চঞ্চল, লাইনটি আমি ব্যাখ্যা করব। কবি এখানে বলেছেন পানির বনে হাওয়ায় যে চঞ্চলতা জাগায় তখন দূর আকাশে সংকোচিল যেন চঞ্চল হয়ে উঠে। সেখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতন অস্ফুট তরুণী, এই লাইনটি দিয়ে কবি বোঝাতে চেয়েছেন লক্ষ্মী পেঁচা নিশাচর ও নীরব প্রকৃতির পাখি। দিনের বেলা সে ঘর ছেড়ে বের হয় না, তাই প্রকৃতি তার উপস্থিতি সুগন্ধর মতন অস্ফুট বলা হয়েছে। আবারও আলোচনা করব। সেখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতন অস্ফুট তরুণ, লক্ষ্মী পেঁচা নিশাচর ও নীরব প্রাকৃতিক পাখি। দিনের বেলা সে ঘর ছেড়ে বার হয় না, তাই প্রকৃতি তার উপস্থিতি ধানের সুগন্ধের মতন অস্ফুট বলা হয়েছে। পরিণামটি তোমাদের আমি বুঝিয়ে বলছি। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকার ঘাসের উপর। এই চিত্রকল্প দ্বারা কবি প্রকৃতির মধ্যে চিরকালীন সখ্য ও আত্মীয়তার বিষয়টি বোঝাতে চেয়েছেন। সুদর্শন উড়ে যায় ঘরে তা অন্ধকার সন্ধ্যার বাতাসে। এখানে সুদর্শন এক ধরনের পোকা। এখানে যদিও সুদর্শন আশ্রয় প্রায় চিত্র রয়েছে, তবু এই উপমার মাধ্যমে বাঙালি জীবনের কথা বলা হয়েছে। গ্রামীণ বাঙালি মানুষেরা সারাদিন কর্মের মধ্যে কাটানোর পর সন্ধ্যা হলে যার যায় আশ্রয়ে ফিরে যায়, সুদর্শন উড়ে যায় সন্ধ্যার বাতাসে, এই লাইনটি দিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছেন। সেখানে হলুদ শাড়ি থাকে রূপসীর শরীরের পর শঙ্খমালা নামতা, এই লাইনটি আমি এখন তোমাদের আলোচনা করব। হলুদ শাড়ি পরিহিত শঙ্খমালা বলতে মাঠ জুড়ে পাকা ফসল ভরা বাংলা রূপকে কবি বোঝাতে চেয়েছেন। ফসল কাটার মৌসুমে কৃষিপ্রধান বাংলার মাঠঘাট অপরূপ রূপে সজ্জিত হয়। পাকা ধানে কিংবা শীতকালে শস্যে ফুলে মাঠ ভরে যায়, তখন মনে হয় গোটা বাংলাদেশ হলুদ শাড়ি পরে আছে। এই বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না কো, বিশাল খিটিয়েছে বর, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। এটি আমি তোমাদের বুঝিয়ে বলবো যে বিশালক্ষী এখানে
বিশালক্ষী বলতে আয়তলোচনা দেবী দুর্গার কথা বলা হয়েছে। বিশালক্ষী দেবী দুর্গার এক রূপ, এই রূপে তিনি মঙ্গলময়ী। কবির বিশ্বাস, পৃথিবীর কোনো কোথাও শঙ্খমালাদের পাওয়া যাবে না, কেন বিশালক্ষী আশীর্বাদ দিয়েছে বলে নীল সবুজ বাংলার ভূপ্রকৃতির মধ্যে এই অনুরূপ সৌন্দর্য সৃষ্টি হয়েছে। তাই আমাদের মাঠে ফসলে ভরপুর থাকে, বিশালক্ষীর আশীর্বাদে আমাদের প্রাকৃতিক এত সৌন্দর্য অনুরূপ সৌন্দর্য সৃষ্টি করে। এই কবিতায় কবি প্রকৃতি প্রেম ও দেশপ্রেমের রূপ ব্যাখ্যা করেছেন, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। এই কবিতার মূল ভাবটি হচ্ছে অসাধারণ সুন্দর দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর মধ্যে অনন্য দেশ বাংলাদেশ। প্রকৃতির সৌন্দর্যের এক নীলভূমি পৃথিবীর আর কোথাও নেই। অসংখ্য গাছ, মধুকুপি, কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজর, এর কোনোটি নাম। এদেশের পূর্বাংশে যখন সূর্য ওঠে তখন মেঘের আড়াল থেকে তার রং মনে হয় করমচা রঙিন ফুল। এদেশের প্রতিটি নদ্যতি থাকে স্বচ্ছ জলে ভরা, সেই জল কখনো ফুরায় না, জলের দেবতা সেখানে নিজেই বসবাস করে। প্রকৃতির আর প্রাণীকুলের বন্ধনে গড়ে ওঠে এক অবিচ্ছিন্ন বন্ধন। তাই হাওয়ায় যখন পানের মনের মধ্যে চঞ্চলতা জাগায় তখন সংকোচিন চঞ্চল হয়ে উঠে, আর ধানের গন্ধের মতন অস্ফুট লক্ষ্মী পেঁচা মিশে থাকে প্রকৃতির গভীরে। অন্ধকার বিচিত্র রূপ এই দেশে বাংলাদেশে, অন্ধকার ঘাসের উপর নুয়ে থাকা লেবুর শাখা কিংবা অন্ধকার সন্ধ্যার বাতাসে সুদর্শন উড়ে যায়। জন্ম নেয় শঙ্খমালা নামে রূপসী হলুদ শাড়ি পরা নারী শোভাবর্ধন করে। কবির বিশ্বাস, পৃথিবীর অন্য কোথাও শঙ্খমালাদের খুঁজে পাওয়া যাবে না, কেননা বিশালক্ষী আশীর্বাদ দিয়েছে বলে নীল সবুজ বাংলার ভূপ্রকৃতিতে জন্ম নিয়েছে এই অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। তোমরা অবশ্যই কবি পরিচিতি পাঠ পরিচিতি কবিতা ভালো করে পড়বা। সুস্থ থাকো, ভালো থাকো, স্টে হোম, বি সেফ, খোদা হাফেজ।